আমাদের গোটা জীবন যদি আমরা একত্র করি, আমাদের গড় আয়ু যদি 60 70 80 বছর ধরে ধরুন 60 বছরই ধরেন, যদি গড়ে আমরা একজন মানুষ 60 বছর বাঁচি, এই 60 বছরের মধ্যে প্রতিদিন এভারেজে যদি আমরা 8 ঘন্টা ঘুমাই, ছোটবেলা আমাদের ঘুমের পরিমাণ একটু বেশি হয়, বড় হয়ে গেলে একটু কম হয়, এভারেজে আমরা যদি গড়ে যদি আমরা 8 ঘন্টা প্রতিদিন ঘুমাই, 60 বছর বয়স থেকে প্রতিদিন 3 ভাগের 1 ভাগ 24 ঘন্টা একদিন হয়, 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা যদি ঘুমে যায়, তাহলে 60 বছরের 3 ভাগ 1 ভাগ ঘুমে চলে গেল, তাহলে কয় বছর ঘুমে গেল? 20 বছর। কয় বছর হিসাব করে দেখেন, পুরো জীবন যদি হয় 60 বছরের, আর দিনের মধ্যে যদি গড়ে 8 ঘন্টা ঘুমান, তাহলে 24 ঘন্টা একটা দিনের 3 ভাগের 1 ভাগ ঘুম হলো, সেটাকে যদি আপনি 60 বছরের মধ্যে এভারেজ করেন, তাহলে দেখা গেল যে 60 বছরের মধ্যে ওয়ালাইকুম আসসালাম 20 বছর ঘুমে চলে গেল। কিসে চলে গেল ভাই? ঘুমে। কত বছর গেল ঘুমে? 20 বছর। এরপর আসেন ডিউটিতে, কাজে। আপনি অফিসে কাজ করেন, চাকরি করেন, দোকানদারি করেন কিংবা ব্যবসা বাণিজ্য করেন, আপনার প্রতিদিন গড়ে 8 ঘন্টা ডিউটি করা লাগে, ঠিক না বেঠি? 8 ঘন্টা। তো যাইতে আসতে অনেক সময় আরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। এই কর্ম ঘন্টাগুলো সাধারণত পড়াশোনার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শুরু হয়, কিন্তু যেহেতু তারা আগে পরে আবার 2 ঘন্টা 3 ঘন্টা করে ব্যয় হয়, কখনো কখনো আরো বেশি ব্যয় হয়, কখনো ওভারটাইম হয়, কখনো 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি হয়, কখনো আরো কম বেশি হয়, তো সেটাকেও যদি আপনি এভারেজে 8 ঘন্টাও ধরেন, তাহলে সেক্ষেত্রে 60 বছরের জীবনের আরো 3 ভাগের 1 ভাগ শেষ, আরো 20 বছর শেষ কাজে, তাহলে 20 বছর ঘুমে আর 20 বছর কাজে, কয় বছর গেল? 40। আর আছে কয় বছর? 20 বছর। কাজকাম সব শেষ না আরো কিছু আছে? খাওয়া দাওয়া নাই, বউ বাচ্চার সময় দেওয়া দেই নাই, গড়ে যদি প্রতিদিন আপনার খাওয়া দাওয়া, গোসল, টেলিফোন, হাই হ্যালো, তারপরে যে ঘুমের থেকে উঠার আগে পরে অফিসে যাওয়ার প্রসিডিউর, সেগুলো অফিসের মধ্যেই ধরলাম, এভাবে যদি গড়ে আরো 2 ঘন্টা করে যদি আপনি ধরেন শুধুমাত্র খাওয়া দাওয়া এবং তার আনুষাঙ্গিক নাস্তা ইত্যাদি, গোসল টোসল ইত্যাদি 2 ঘন্টা করে যদি ধরেন, তাহলে 60 প্রতিদিন 2 ঘন্টা করে যদি এভারেজ ব্যয় হয় 3 বেলা খাবারে, 1 বেলা গোসলে, আর অন্যান্য আনুষাঙ্গিক যত কাজ আছে, টয়লেট, ওয়াশরুম, পেশাব সব মিলিয়ে যদি 2 ঘন্টা ধরেন, তাহলে আপনার 60 বছর থেকে আরো 5 বছর চলে যায়। প্রতিদিন 2 ঘন্টা করে ধরলে 60 বছর থেকে কয় বছর যায়? 5 বছর। তাহলে 40 আর 5 কয় বছর গেল? 45 বছর। আর আছে কয় বছর? 15 বছর। এই 15 বছরের মধ্যে আবার ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ আর বন্ধু বান্ধবের আড্ডা, হাই হ্যালো, বিয়ে শাদির দাওয়াত, যত রকমের আনুষাঙ্গিক আরো যেসব আড্ডা ফাড্ডা আছে, এই সবগুলোর জন্য যদি অ্যাভারেজ 2 ঘন্টাও বরাদ্দ রাখেন, তাহলে দেখবেন আরো 5 বছর শেষ, বাকি থাকে 10 বছর। মোহতারাম হাজিরি, এভাবে আপনি যখন হিসেব করবেন, দেখবেন আপনার 60 বছরের জীবনে 50 বছর চলে গেছে শুধুমাত্র আনুষাঙ্গিক কাজে। জীবন যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন,
যে আল্লাহর আনুগত্য গোলামী এবং ইবাদতের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন 10 বছর সময় পুরো জীবন থেকে সেই আল্লাহকে আমরা নিবেদন করতে পারি না এই জীবন নিয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ান উপস্থিত হন মুহতারাম হাজেরিন তো এই জীবন দিয়ে জান্নাতের আশা করা কত কঠিন কত দুরূহ আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা তোমাকে 60 বছর জীবন দিলাম তুমি আমার ইবাদত বন্দেগি আমার গোলামী আমার দাসত্ব তোমার অনন্ত অসীমকালের জীবনের পুঁজি সংগ্রহের জন্য তুমি কি ব্যয় করেছো দুনিয়াতে তুমি বাঁচবাই 60 বছর 70 বছর তোমার 60 70 বছর জীবন বাঁচার জন্য শুধুমাত্র 50 বছর বরাদ্দ করেছো 50 বছরের পুরো লাইফ দিয়েছো শুধুমাত্র এই 60 বছর বাঁচার জন্য অর্থাৎ তোমার 60 বছরের জন্য 50 বছর ইনভেস্ট করে ফেলেছো আর অনন্ত অসীমকালের জীবনের জন্য বাকি যে 10 বছর আছে সেটাও কি বরাদ্দ করতে পেরেছো যেই ইমানদারেরা তাদের সামগ্রিক জীবনে অহেতুক অযথা অনর্থক অর্থহীন বেহুদা কাজ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে যে বেঁচে বেঁচে চলতে পারবে বাছাই করে করে চলতে পারবে দেখে দেখে পা ফেলে ফেলে সামনে যাবে যে জায়গায় পা ফেললে তার দুনিয়ারও লাভ নাই আখিরাতেরও লাভ নাই এই জায়গায় সে পা ফেলবে না এভাবে যদি সে বাছাই করে 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 সামনে অগ্রসর হয়ে যেতে পারে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে আফলাহা সে সফল হবে সে সার্থক হবে সে সাকসেস হবে মুহতারাম হাজেরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি সে হাদিসের অনুবাদ হলো এই তিনি বলেছেন মিন হুসনি ইসলামিল মারই একজন মানুষ একজন মুসলমান তার ইসলামটা সুন্দর হবে তার ইসলামটা ভালো হবে তার ইসলামটা কোয়ালিটিফুল হবে তার ইসলামটা মানসম্মত হবে কখন একজন মানুষ ভালো মুসলমান হতে পারবে কখন তারকুহু মা লা ইয়ানিহি যখন সে বেহুদা অপ্রয়োজনীয় অনর্থক অযথা কাজ কথা চিন্তা কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে চলতে পারবে এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর ভালো যোগ্য এবং উপযুক্ত কোয়ালিটিফুল মুসলমান হিসেবে বিবেচিত হবে মুহতারাম হাজেরিন আজ আমাদের গোটা জীবনকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি দেখব আমাদের জীবনে প্রয়োজনীয় কাজের চাইতে অপ্রয়োজনীয় কাজ পরিমাণে অনেক সময় বেশি হয় ঠিক না ঠিক সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনের মূল কাজ প্রধান কাজ প্রয়োজনীয় কাজ কয়টা আমরা করি যদি আমরা ক্যালকুলেটর নিয়ে বসি খাতা কলম নিয়ে বসি তাহলে দেখা যাবে যে 24 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় কাজের চাইতে অপ্রয়োজনীয় কাজ অনেক বেশি হয়েছে কাজের চাইতে আকাশ বেশি হয়েছে মুসলমানের জীবন অনেক মূল্যবান অনেক দামি অনেক ভ্যালুয়েবল মুসলমানের জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত অনেক দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের এই প্রতিটি মুহূর্ত সম্পর্কে ভাইরা আমার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আমরা কিভাবে আমাদের জীবন কাটালাম কোন কাজে ব্যয় করলাম কোন কথায় ব্যয় করলাম তার সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে দিয়ে তারপর সামনে অগ্রসর হতে হবে